কারণ হচ্ছে আমি জান্নাতুলকে অনেক আগে থেকে চিনি। ও যেটা বললো যে ওর জার্নিটা মানে থাকে না যে ভাইয়া ওকে যেভাবে সাপোর্ট দিয়েছে, মা বাবা যেভাবে সাপোর্ট দিয়েছে, সাপোর্টটা অনেক বড় বিষয়। এবং আজকে ভালো লাগাটা এই কারণেই, যখন আমি কাজ করছি তখন শোরুম ছিল না, ও বাসায় থেকেই সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি করতো এবং সেই শাড়িগুলো আমি পরেছি। এবং সেই শাড়িগুলো থাকে না যে একটু ডিফারেন্ট কিছু ডিজাইন থাকে, একটা যে ওনার করবে তার হাতের কিছু একটা টাচ অথবা একটু সিগনেচার বিষয় থাকে। তো সেম এই সুন্দর এই বিষয়টা ছিল। তো আজকে যেমন আমি শাড়িটা পরেছি, যখন শুট করেছি তখন এই ধরনের এক্সক্লুসিভ ছিল না, বাট কালকে আমি যখন আমি ইন্ডিয়াতে ছিলাম, কালকে এসেছি, এসে যখন আমি শাড়িটা দেখলাম তো ওয়াও এত সুন্দর শাড়ি। তো আজকে আসার পরে ওর আরও নতুন নতুন কিছু কালেকশন দেখলাম। ভালো লাগাটা এখানেই যে ও কোথা থেকে শুরু করে সেই জিনিসগুলোকে সে মানে ডিজাইন কোথায় নিয়ে আসতে পারে, এবং তার একটা হাতের যে ছোঁয়া যে ডিফারেন্ট কিছু হতে পারে এটা অন্যরকম বিষয়। তো খুবই ভালো লাগছে, সত্যি আছে মন থেকে বললাম আজকে এখানে এসে, খুব ভালো লাগছে। এবং আমি চাই যেন তুমি আরো মানে এই শোরুম না, যেন প্রত্যেকটা জায়গায় শোরুম হয় এবং তোমার সুন্দর যেন বিশাল বড় একটা ব্র্যান্ড। থ্যাংক ইউ। আচ্ছা আমি ভাইয়া আজকে কিছু বলতে চায় না, ভাইয়া কিছু বলবে না আজকে, টিস্যু প্লিজ। সামনে দেখায় হ্যাঁ আমাকে
কেজি আছে না ব্লাউজ পিসটা কেটে রেখে দেন আর এটা প্যাকেট করেন সুন্দর করে সুন্দর ভাবে দিয়ে দিন।